অনেক দিন পরে আমরা স্টেশন এসেছি, ঠিক আছে? তো অনেকদিন পরে এসেছি, এই জন্য দেখো রেল টেল দেখো, ঠিক আছে? মজা করো। তো এখানে মানে দাঁড়াবে, ঠিক আছে? ও চলো, ওটাই ওটাই এটা আমরা নামবো। নেমে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ এখানে টিটি টিটি দাঁড়িয়ে আছে, মোবাইল দেখলে হয়তো শাড়ি টাড়ি নিতে পারে, ভয় লাগে, ঠিক আছে? তো কথা না বলতে পারলে টিটি সামনে আছে। তো এখানেই শেষ, ঠিক আছে? তো হ্যালো গাইস, আজকে নতুন ব্লগে চলে এসেছি। যদি বলছিলাম তো আমরা দেখতেই পাচ্ছেন যে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আর একটা গাড়ি আসছে বলে এটা দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন সামনে থেকে, যদি না দেখতে পারেন তবে লক্ষ্য রাখুন, দেখতে পারবেন, সব দেখা যাবে। তো গাইস দেখা যাক কবে আসে এর বাড়া। আটটা ওরকম এরকম ভাই গ্যাং করতে হবে এদিকে আসতে হবে মঞ্চের ছেলে। তো এখনো তো দেখা যাচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের চোখ তো 72 মেগাপিক্সেল, আমার ক্যামেরাটা তো এত নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রেলের ভিতরে কি আছে আমি জানি না, কারণ পেপার মারা আছে, সবাই দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই একবার দেখে নিন, ঠিক আছে? তো হ্যাঁ কয়লা আছে, ঠিক আছে? কয়লা আছে, সেই জন্য পেপার দেখে নিতে, কিন্তু পেপার পেপার মারা ছিঁড়ে একদম উঠে গেছে, ঠিক আছে? চকচক করছে পুরো, তো নতুন বগি দেখতেই পাচ্ছ, নতুন বগি পুরো চকচক করছে, ঠিক আছে? প্রথমে গুলো পুরানো পুরানো বগি, এটা গুলো নতুন একদম চকচক চকচক করছে, আবার পুরানো। তো এদিকে এটা তো দাঁড়িয়ে আছে এখনো, দেখা যাক এই কাকুটার সাথে হাত দিয়ে কথা বললাম। তো আমরা এখন ফটোগ্রাফি করছি, ঠিক আছে? ফটোগ্রাফি চলছে, চলছে চলবে। তো ফটোগ্রাফি করা যাক, মুখ কালা দেখা এখন কর। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো আজকে নতুন ব্লগে তো দেখলেন কি কি হলো, তো সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই, সাবস্ক্রাইব করলেই তো আমাদের মোটিভেশন বাড়ে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে একটা লাইকটাও দিয়ে দেবেন, ঠিক আছে? আর আজকের জন্য এতটুকুই, তাইলে প্রতিদিন তো ভিডিও আসতে থাকবে, প্রতিদিন আপনাদের সাথে কথা বলতে থাকবো। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে অন্য একটা ভিডিওয়, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।